হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা অ্যান্ড আমার চ্যানেল অনন্যা রিচার্স কুকিং লেসনে স্বাগতম সবাইকে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমার মায়ের আরেকটা বেঙ্গলি রেসিপি, নিরামিষ ডালিয়া খিচুড়ি আর নিরামিষ গমের চালের খিচুড়ি। একাদশীতে নর্মালি বেঙ্গলিরা ভাত খায় না, তারা রুটি বা ডালিয়া খায়, তাই সেই বেসিসে মা ডালিয়ার খিচুড়ি রান্না করেছিল, যেটা রেসিপি আপনাদেরকে আজকে দেখাবো। এর সাথে বানানো হয়েছিল বেগুন ভাজা এবং বকফুল ভাজা, যেটা লাস্টে দেখানো হয়েছে। এই ডিশটা খেতে অনেক সুস্বাদু আর এটা রান্না করাও অনেক সিম্পল। যদি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিন আর চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন। চলুন রান্নাটা শুরু করে দিই। সবার প্রথমে কড়াইতে দিয়ে দিব 3 চামচ সাদা তেল, আর তেলটা ভালো করে গরম করে নেব। তারপর দিয়ে দিব 3টে শুকনো লঙ্কা, সামান্য একটু জিরা দিয়ে দিব, আর দিয়ে দিব 2টো তেজপাতা। তারপর 3টে স্পাইসেস ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিব 50 গ্রাম ফুলকপি, ফুলকপি আগে থেকে আমি ব্রাঞ্চ করে রেখেছিলাম। ফুলকপিতে অ্যাড করব 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো। তারপর স্পাইসেসটা ভালো করে মেখে নিয়ে ফুলকপিটা ভেজে নেব। এরপর দিয়ে দিব 100 গ্রাম মিডিয়াম সাইজ কেটে রাখা কুমড়ো, আর কুমড়োটা ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিব 100 গ্রাম ডাটা, ডাটাও আগে থেকে ব্রাঞ্চ করে রেখেছিলাম, এখন ডাটাটা ভেজে নেব। এরপর 1 চামচ আদা গ্রেট করে নিয়ে দিয়ে দিব। এরপর দিয়ে দিব 2 চামচ লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো। তারপর স্পাইসেসটা ভালো করে মিক্স করে নেব। এরপর দিয়ে দিব 1 চামচ শাহী জিরের গুঁড়ো, আর ভালো করে নেড়ে নেব। তারপর দিয়ে দিব 1/2 কাপ নর্মাল জল, ঢাকনা লাগিয়ে 3-4 মিনিট হাই ফ্লেমে রান্না করব, যতক্ষণ না সবজি ভালো করে নরম হচ্ছে। মাঝখানে ঢাকনাটা খুলে সবজিটা নেড়ে নেব আর চেক করব সবজিটা কতটুকু সিদ্ধ হয়েছে। আবারও ঢাকনাটা লাগিয়ে রান্নাটা কন্টিনিউ করব। 4 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে একটু সবজিটা নেড়ে নেব, তারপর চেক করে নেব সবজিটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ভাঙা যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিব 100 গ্রাম গমের চাল, গমের চালটা ভালো করে 3-4 বার ধুয়ে নিয়ে তারপর দিয়ে দিব। আর দিয়ে দিব 1 কাপ নর্মাল জল, নর্মাল জল দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। তারপর প্রথম 5 মিনিট হাই ফ্লেমে রান্না করব, তারপর 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব, যতক্ষণ না জল শুকিয়ে যাচ্ছে আর ডালিয়াটা ভালো করে সিদ্ধ করছে ততক্ষণ রান্না করব। Thank you.
রান্নার মধ্যে দিয়ে দিব একটা সবুজ লঙ্কা। আপনারা যদি আরও ঝাল খান তাহলে আরও সবুজ লঙ্কা দিতে পারেন, কিন্তু আগেই তিনটে শুকনো লঙ্কা দিয়েছিলাম তাই এখানে সবুজ লঙ্কাটা একটু কম দিচ্ছি। নামানো কিছুক্ষণ আগে এক চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে নেব। যে কোনো খিচুড়ি ঘি ছাড়া ইনকমপ্লিট। আমার চ্যানেলে আরও অনেক রকম খিচুড়ি রেসিপি আপলোড করা হয়েছে, যেটা লিঙ্ক ডিসক্রিপশন বিলোতে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আপনারা রেসিপিটা দেখে নিতে পারেন। আর লাইক করে দিন আমার রেসিপিগুলো, আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা। অনেক রকম খিচুড়ি রেসিপি আপলোড করা হয়েছে, যেরকম সবজি খিচুড়ি, ডালা খিচুড়ি, ভোগের খিচুড়ি, আরও অনেক রকম খিচুড়ি দেখে নিন। এরপরে দেখাবো বেগুন ভাজা এবং বকফুল ভাজা। এখানে দেখতেই পাচ্ছেন ডালিয়া খিচুড়িটা রান্না হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে এবং ডালিয়াটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর সুস্বাদু একটা ঘিয়ের ফ্লেভার আসছে। এখন এই পর্যায়ে একটা প্লেটে পরিবেশন করে নেব বিভিন্ন রকম ভাজি দিয়ে এবং লেবু দিয়ে। লেবু দিয়ে এই খিচুড়িটা খাবেন, অনেক সুস্বাদু লাগবে খেতে। এরপর ভেজে নেব বেগুন আর বকফুল। তার জন্য কড়াইতে নিয়েছি 6 থেকে 7 চামচ সাদা তেল, আর তেলটা ভালো করে গরম করে নেব। তারপর বেগুনে 2 পিঠে হলুদ আর লবণ মেখে নিয়ে তেলে দিয়ে দিব। তারপর বেসনে একটা মিশ্রণ বানিয়ে নেব বকফুল ভাজার জন্য। এর জন্য নিয়ে নেব 4 চামচ বেসন, 3 চামচ ময়দা, এর সাথে অ্যাড করব সামান্য একটু লবণ, হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু জল। জলটা অ্যাড করার পরে একটা মাখামাখা টাইপ মিশ্রণ বানিয়ে ফেলবো, বেশি পাতলাও না বেশি ঘনও না। তারপর বকফুলটা দিয়ে 2 পিঠে ভালো করে বেসনের মিশ্রণটা স্প্রেড করে তারপরে তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না একটু ডার্ক ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে তারপর উল্টিয়ে নিয়ে আরেক সাইড ভালো করে ভেজে নেব। সেম ওয়ে প্রসেসটা কন্টিনিউ করব যতক্ষণ না ডার্ক ব্রাউনিশ কালার হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন বেগুন আর বকফুলটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে নিয়ে নেব। Thank you.
ফাইনালি পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটাও প্রেস করে দিন আর কমেন্ট করে জানিয়েন আমার মার রান্নাটা আপনাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ নাইস ডে।